তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় উইথ পিঙ্কি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, না সরি আজকে বুধবার, আর এখন বাজে হচ্ছে দুপুর, বিকাল হয়ে গেছে 3:11। আর এখানে দেখো আমি সবকিছু নিয়ে নিয়েছি। আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে আমার লাইফে। আমি মানে ফার্স্ট টাইম আমি কাঠের উনুনে সাঁচের পিঠে বানাবো, যেটা ভেজানো পিঠে বলে কিংবা কাঁচিপোড়া অনেকে বলে, তো সেই পিঠে বানাবো আজকে তোমাদের সাথে। আমি সেই পিঠে বানানো শেয়ার করবো লাইফে ফার্স্ট টাইম। দেখো আমার উনুনে কত সুন্দর আগুন জ্বলছে, আমি বানিয়েছি এটা, তাতে তোমরা দেখেছো আমার ভীষণ ভালো লাগছে। আজকে আমি লাইফে ফার্স্ট টাইম আমি এই পিঠেটা বানাবো, তাও আবার কাঠের উনুনে মাটির সাঁচে। জানি না কেমন হবে, তোমরা তো দেখেছিলে ননস্টিকের কড়াইয়ে কেমন হয়েছিল। তো চলো বেশি কথা বলবো না, ঝটপট করে আমার সব কিছু গুছিয়ে না কমপ্লিট, চলো শুরু করে দেই পিঠে বানানো। এখানে গ্যাসে আমি দুধ জাল হতে বসিয়ে দিয়েছি, আমি গ্যাসটা লো আঁচে দিয়ে যাব যাতে দুধ জাল হয়ে যায়। চালের গুঁড়ো আর এই হাঁড়িটার মধ্যে আমি গুলে নেব, তো জল নেব, তারপরে আমি ব্যাটার গুলিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আজকে যেহেতু উনুনটা ঠিক করা হয়েছিল, এখানটা কাকি ঠিক করে দিয়েছিল, তোমরা আগে হয়তো বা ভিডিওতে দেখেছো আমি সেই দিনই পিঠে বানিয়েছি। তো একদিনে এর মধ্যেই আমি করছি, তো তার জন্য এরকম হয়ে গেছে। এখানে আমি সাঁচটা দিয়ে দিয়েছি দেখো, আর বেসিক্যালি উনুনটা শুকিয়ে যাবে, এর জন্য আমি জ্বালিয়েছিলাম, জল গরম করেছি। ওখানে দেখো হাঁড়ি, বাট আমার না ইচ্ছা করছে যে আমি পিঠে বানাই, আর সাঁচটাও আজকে খুঁজে পাওয়া গেছে, তো আর আমি আর কিছুতে সহ্য করতে পারছি না। তারপরে আবার ওয়েদারও ভালো না, শুনেছি যে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে, তারপরে তো আবার উনুন ভিজে গেলে আর কি, তারপরে আরও কিছুদিন ওয়েট করতে হবে। যদিও ঢেকে দেবো, তারপরও বলা যায় না, বৃষ্টির দিনে তো আরও লেট হবে, বাইরে তো করাই যাবে না। তো এই যে সাঁচটা, এটা আমার শাশুড়িমা পিঠে বানিয়েছে আগে, আমি এটাতেই বানাবো। তো সাঁচটা আমি আগে থেকে উনুনে দিয়ে রেখেছি, আর লাইফে ফার্স্ট টাইম আমি এই কাঠের উনুনে পিঠে বানাবো। আর এখানে একটা বাটিতে দেখো আমি নুন, তেল আর জল নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি সাঁচটা এই যে মুছে নেব, এতে করে না পিঠে আর কি হবে না, কি বলে ওটাকে, পুড়ে যাবে না আর ভালো উঠবেও। পিঠের নিচে পুড়ে গেলে তেতো লাগে, আর যেহেতু আমি দুধে ভেজাবো, তো দেখতে পারো কত কালো কালো উঠে গেছে, যেহেতু আগে বানানো হয়েছে। আর গাছ আঁচটা ধিমি আছে এরপরে বেশ জোরে আমি দিয়ে দেব। তো এবার ধিমি ধিমি করে হতে লাগুক, আমি চালের গুঁড়োটা মানে ব্যাটার তৈরি করে নিয়ে আসি। তো দেখো মোটামুটি সব কিছু নিয়ে এসেছি, এটার মধ্যে ব্যাটার রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই তো কাচি যেটা লাগবে, উনুনও ধরিয়ে দিয়েছি, দেখো সাঁচও গরম হয়ে গেছে, এবার চলো ফটাফট করে বানিয়ে নেই। দেখো কত সুন্দর আগুন জ্বলছে। তো আমি সাঁচটা মুছে নেব, ভীষণই তাপ, ভীষণ তাপ, বেশি তাপ দেওয়াও যাবে না, তাহলে পুড়ে যাবে পিঠে, হালকা হালকা করে দিতে হবে। জানি না এই পিঠেটা অ্যাকচুয়ালি ব্যাটারের গোলানোর উপর নির্ভর করে, মহাদেবের নাম করে দিয়ে দেই, তো পাতলা হয়েছে না গাঢ় হয়েছে, আমার মনে হচ্ছে পাতলা হয়ে গেছে। যাই হোক প্রথমে আমি একবার দিয়ে দেখি। ওম নম শিবায়, যা বাবা, ওম নম শিবায়, ওম নম শিবায়, ফেলে দিচ্ছি। আসলে আমি ফোনের মধ্যে দেখছি, তো তার জন্য এরকম হচ্ছে, দেখা যাক কেমন হয়। তো যাই হোক এবার আমি ঢেকে দেব, তো চলো মহাদেব তুমি দেখো।
এবার এরকম একটা আউ তো প্রথমবার দিলাম, আজটা একটু কম কম করেই দেই, দুই একটা কাঠ দেই কেমন হয়। তো ব্যাটার আমি ঢেকে দেবো, যেহেতু কাঠের উনুন তো ছাই উড়ে উড়ে যায় তার জন্য। তো আজকে যে আমি কাঠগুলো কেটেছিলাম, এই হচ্ছে আমার কাঠ, দুই একটা করে দেই। কাঁচি নিয়ে এসেছি, কাঁচিটা দিয়ে তুলবো। তো কাঠগুলো একটু ভেজা ভেজা আছে, আগের দিন বৃষ্টি হলো না, বৃষ্টিতে ভিজে গেছিল। তো চলো এবার একটু তুলে দেখি কেমন হয়েছে। এখনো হয়নি, ভেতরে কাঁচা রয়েছে। তো এবার তুলি, প্রথমবার দিয়েছিলাম তো। কত বলে আমাকে একটু ভিডিও করে দাও, দেখে নিয়ে আসতে হলো ঘরে, কারণ খেলা দেখছে, ছেলেদের খেলা পেলে আর মনে থাকে না। বলেছিল ময়না, তুমি যখন এখানে কাঠের উনুনে রান্না করবে, ওই পাশে বলছে এখানে জায়গা আছে তো, যে আমি তুমি রান্না করবে, আমি এখানে পাশে পিড়িতে তুলে বসে থাকবো। কত জায়গা দেখেছি কিন্তু বসার লোকটা আর আসে না, সে এখন মহাদেব। একটু কাঁচা রয়েছে আর একটু হবে, তো একটা ওখানে দিতে হয়, একটা উনুনে দিতে হয়। আর একটু হোক, বুঝলেন, ভিতরে একটু শক্ত রয়েছে। তো একটা তুলে দিলাম, পিঠে ভেজাবো, ওপাশে দুধ জাল হচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে, আমার উনুন বানালো, আমি পিঠে বানাচ্ছি, কত ভালো লাগছে। ঠিক আছে, না টেনা স্পেস ক্লিয়ার না ক্যান্সেল। একজনের মুখের হাসি দেখো, এই বাবু ব্যাটারি কেটে দিলাম, কালো হয়ে যাবে কাঠের উনুনে। কিন্তু খেতে তো ভালো লাগে না, কাঠের উনুনের রান্না, কাঠের উনুনের পিঠে। এখানে আমি দুধ জাল হয়ে গেছে অনেকক্ষণ, দুধের মধ্যে চিনি দিয়ে দিয়েছি, আর ওগুলো হচ্ছে সর নিচে লেগে গেছিল তার জন্য। আর এখানে গুড় রয়েছে, গুড় আমি দিয়ে দেবো এবার। আর ওপাশে পিঠে তো হচ্ছে, দেখেছো। তো আমার রেডি, দেখো আমি এবার গ্যাস বন্ধ করে দেবো, মিষ্টি ঠিকঠাক আছে। তো ওর কাছে ভালো লাগছে, ভালো লাগছে তোমার কাছে? আমি এখন থেকে তোমাকে বানিয়ে খাওয়াতে পারবো, তুমি খাও খাও। এবার এগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো, প্রথমে যেগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি, এবার বাকিগুলো এগুলো দিয়ে দিচ্ছি। গরম গরম থাকতে দিলে না ভালো ভেজে। তো আমি
যেহেতু প্রথমবার বানাচ্ছি, জানি না মহাদেবের নাম করে তো করছি, ভালো হবে আশা করছি, দেখা যাক কি হয়। আর আমার নখের মধ্যে প্লিজ ইগনোর করতে পারো, এইখানে আমি যখনই দিচ্ছি কাঁচা মাটি এইভাবে দিচ্ছি, আমার নখের মধ্যে কাদা ঢুকে যাচ্ছে যেহেতু এটা এখনো শুকোয়নি ভালো করে। ও সরিয়ে রাখো বাবু, মনে ছিল না। দেখো আমাদের সেটআপ রেডি, কিন্তু উপরে দেখো উপরে ফাঁকা, এখানে দিতে হবে কি বলে এটাকে, মানে ছাউনি বা চালা, তাই তো, তাই দিতে হবে। তো আমার পিঠে বানানো কমপ্লিট, কাকিও চলে এসেছে, আর কাকি আমাকে উনুন বানাতে সাহায্য করেছে, তো তোমরা দেখেছো। তো আজকে যে পিঠে বানিয়েছি কাকিকে বলছে যা পেরেছি আমি তাই বানিয়েছি, তাই খাবে। তো মানে এই যে পিঠানো, তো এটা অনেকক্ষণ ভিজলে ভালো লাগে, বলো কাকি ভেজানো পিঠে। তো গতকালকে আর দেবো না যেহেতু গরম গরম করেছে, নিয়ে যাক কাকি বাড়িতে, নিয়ে যাক কাকি বাড়িতে, একটু ভিজবে তারপরে খাবে এখানে। তো যা হয়েছে চলো তোমাদের দেখাই, আর কাকির জন্য বাটিতে আমি প্যাক মানে দিয়ে দেই। আর এই তো লাস্ট এটুকু আছে, কাকিরও হয়ে গেছে প্রায়। তো কাকির হয়ে গেলে এখানে আমি দেখাচ্ছি কতটুকু হয়েছে। এমনি সাজের পিঠে বানিয়ে প্রথমে তো ও খেলো, আমি একটু খেলাম, কিন্তু ভেজানোটা আরও ভিজবে তারপরে। তো কাকি যেহেতু আর সকালে আসবে তখন আর বাসি হয়ে যাবে, কেমন লাগবে, তো এখনই দিয়ে দেবো কাকিকে। তো এটার মধ্যে রয়েছে এই তো ভেজানো, দেখো যা পেরেছি তাই করেছি। তবে আগের দিন গ্যাসে যা করেছিলাম ননস্টিকে, তার থেকে পুরো পারফেক্ট হয়নি, তবে তার থেকে অনেক বেটার হয়েছে, অনেক বেটার, নরম হয়েছে পিঠেটা আজকে আর কি, শক্ত হয়নি। তো এটাই লাস্ট আছে, দেখো দেখো, যেহেতু ভেজা উনুন তার জন্য ফেটে গেছে, এটা যখন লেপবো, লেপে তারপর ঠিক করে দিতে হবে। তো এখন বেজে গেছে 6:45, অলরেডি অনেক বেজে গেছে, কিন্তু এর আগের যে ভিডিওটা দেখেছো সেটা এখনো আমি আপলোড করতে পারিনি, মানে আমার আজকের দিনটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। আজকে তিনটে ভিডিও শুট হয়েছে, মানে একটা এই যে তোমরা পিঠের ভিডিও দেখতে পেলে, আরেকটা হচ্ছে যে মাছের, মানে এক আরও একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আরও তো ব্লগিং ছিল, মানে আমি আজকে প্রচণ্ড টায়ার্ড, তাছাড়া বাড়িতে অনেক কাজ ছিল আজকে। তো এখন তো আমি রেডি হয়ে গেছি, ভাইয়া স্বপনাকে ফোন করেছিলাম, ওরা রাতে আসবে চেম্বারের পরে পিঠে খেতে, আর এখন আমি যাব চেম্বারে, ও তো চলে গেছে, আমার ইদানিং ঠিকঠাক মতো যাওয়া হচ্ছে না, ওই যাচ্ছে। তো এখন আমি যাই চেম্বারে, কারণ এখন একটু পেশেন্টের চাপ আছে, তো যাই, নাহলে ওর কষ্ট হয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি, এবার যাই চলো। তো আমি চেম্বারে চলে এসেছি, এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, পেশেন্ট ছিল, অনেক সময় হয় ডিস্টার্ব করা যায় না, তো উনি সবে বেরোলো, এবার আমি ঢুকলাম। তো এবার আমি বসি, অন্ধকার অন্ধকার, কোন বাবু মারাত্মক শক্ত মেরা মুন্ডু বাবু, সকালটা ভালো হবে। তো দেখতে পারো মশাই টানিয়ে নিয়েছি, কারণ আজকে প্রচন্ড কষ্ট হয়ে গেছে, তুমি ঢোকো পাশ দিয়ে, প্রচন্ড কষ্ট হয়ে গেছে, কারণ আজকে আমি সকাল থেকে অনেক কিছু করেছি, মানে একটা দিনের মধ্যে আমি তিনটে ভিডিও করেছি, তা তো আগেও একবার বললাম। তো এখন রাতে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমোবো, তার জন্য বিছানায় চলে এসেছি। কি হয়েছে তোমাকে, একটা আইফোন কিনে দেবো আমি, কবে দেবো ফোনে ভিডিও করার জন্য, আইফোন কেনা বলে যখন আমাকে বলছে যে কিনে দেবে, আমি না কেন বলবো, আর আমার ভিডিও করতে আরো সুবিধা হবে তার জন্য। বাবা আইফোন, আইফোন 13, কিন্তু 13 কি বলে আমি কিন্তু ভালো জানিও না, যেটা সব থেকে ভালো সেইটা, সুন্দর রিলও হবে কিন্তু, যেহেতু আমি রিল করি, ঠিক আছে,
যাই হোক, শুনলে তো কি বললো, দেখা যাক কবে কবে দেয়, সেই অবধি ঠাকুর আমাকে এই ধরাধামে রাখে কিনা। এরকম ভাবে বলছো কেন? যাই হোক, তো যেদিন কিনে দেবে সেদিন তো অবশ্যই দেখতে পাবে। কিন্তু আমার ইচ্ছা আছে, ঠিক আছে দেবো না, যাও খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ওনারও আইফোন বলে দেবো, না সারপ্রাইজ থাকবে। যাই হোক, খুব তাড়াতাড়ি ও নেবে আইফোন। বেকার বেকার টাকা নষ্ট করে চুপ করো তো। আমরা একটা আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো এখন বলবো না সেটা কোথায় কি, যখন যাব তখন দেখতে পাবে। যাই হোক, তো তাই সেখানে যাওয়ার আগেই নেওয়ার ইচ্ছা আছে। তো একটা কাজ করি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে সুন্দর আরো একটা ভিডিওর সাথে। আর পিঠে খেয়েছে, পিঠে খেয়ে সবাই বলেছে ভালো হয়েছে, বাট প্রথমবার যেহেতু মাঝখানে একটু শক্তই রয়েছে। তো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানিও।